আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে দেখাবো শার্ট কাটিং, বডি ফিটিং শার্ট কাটিং হবে। তা আমরা প্রথমে দেখিনি শার্টের মাপ, ঝুল 28, পোট সূত্র, বুক 35, কমর 33, কলার 15.5, হাতা 7.5, মোহরি 12। আমরা এইভাবে দুই পাটকে এভাবে মিলিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা আছে কম, একটা আছে বেশি। এইভাবে এখন আমি দাগ দিয়ে নেব। ঝুল হচ্ছে 28 ইঞ্চি ঝুল। এখান থেকে 2 ইঞ্চি শোল্ডার ডাউন। এখানে বুক আছে আমার 35, চার ভাগে ভাগ হবে। এখানে 9.5, এখান থেকে 1 ইঞ্চি মতন দাগ দিয়ে নিলাম। উঠেছে 17 ইঞ্চি। তাহলে এখান থেকে আমি কলারের মাপটা দিলাম। কলার হচ্ছে 15.5, তাহলে 2.5 ইঞ্চি মতন এখানে দিলাম দাগ। পোট সূত্র 8.5, এখান থেকে 1.5 ইঞ্চি মতন বাড়তি 9 দিলাম। এখানে বুক আছে আমার 35, চার ভাগে ভাগ 9, বডি লুজ হবে 2 ইঞ্চি মতন 11। এখান থেকে আমি কমরে একটা মাপ ইয়ে করবো, 15 ইঞ্চি দিলাম। কমর হচ্ছে আমার 33 ইঞ্চি, 32, 8, 2 ইঞ্চি 2 ইঞ্চি লুজ। হিপ হচ্ছে 35, 9, 2 ইঞ্চি লুজ। এখান থেকে 1.5 ইঞ্চি মতন চাইনিজ হবে।
সামনে পার্ট কাটিং হলো, এখন আমি পিছন পার্ট কাটিং করব। এইভাবে সবসময়ের জন্য আপনার এই পিছন পার্টটা হাফ ইঞ্চি কম হবে। আমি এই দাগ থেকে আমি এখন হাফ ইঞ্চি মতন কমিয়ে নিচ্ছি। এখান থেকে আমি দাগ দিয়ে নিব। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে দেখালাম সামনের পার্ট এবং পিছনের পার্ট কীভাবে আপনারা কাটিং করবেন। তো আমি প্রথম পর্ব দেখাচ্ছি, আগামীকালকে আমি দ্বিতীয় পর্ব আপনাদেরকে মাঝে শেয়ার করব। দ্বিতীয় পর্বে থাকবে হাতা মহড়া মেপে কীভাবে হাতা কাটিং করবেন, হাফ হাতা এবং পুট কাটিং দেখাবো আপনাদেরকে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল দিয়ে রাখবেন। আমি যখনই নতুন কিছু ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আমি যেভাবে কাটিংটি করে দেখালাম, আপনারা যদি একটু বুঝে থাকেন বা একটু যদি আপনারা উপকৃত হয় অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক দিয়ে রাখবেন। আর কী ধরনের ভিডিও প্রয়োজন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি নেক্সট টাইমে ভিডিওগুলো আপলোড করে দেখাবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। হ্যালো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখুন। আমার দ্বিতীয় পর্বে থাকবে হাতার মহড়া মেপে কাটিং এবং পুট কাটিং। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর প্রত্যাশা আজকের মতন। আল্লাহ হাফেজ, দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় থাকুন।